নমস্কার, প্রত্যেককে জানাই স্বাগতম। আলোচনা করছি 2024-এর আগস্ট মাসের 15 তারিখ থেকে সেপ্টেম্বর মাসের 15 তারিখ, একটা মাসের সময়কাল। ভালো মন্দ মিশিয়ে আলোচনা করব, যতটা ট্রানজিট বলবে ততটাই আলোচনা করব, এবং আমরা অবশ্যই একটা সঠিক এবং পুঙ্খানুপুঙ্খ নির্দেশনা বা গাইডেন্স আজকের অনুষ্ঠানে পাওয়ার চেষ্টা করব। প্রথমেই বলি, কন্যা রাশির জাতক জাতিকাদের বর্তমান যে সময়কালটা বাস্তবিক অর্থে চলছে, দেখুন ভালো খারাপ মিলিয়ে চলছে। এটা অবশ্যই ঠিক, কন্যার অষ্টমে রাহু যে সময়ে ছিল, আমরা বিগত বছর দেখেছি যে কন্যার কত রকম প্রবলেম হতে পারে। একটা মানুষ বলা যেতে পারে যে সব থেকে বেশি যে কষ্টটা পেতে পারে সেটা অলরেডি কন্যা পেয়েছে। কোথাও যেন গিয়ে তার ফিজিক্যাল হেলথের প্রবলেম, কোথাও বাড়ির লোকের প্রবলেম, কোথাও অফিসিয়াল প্রবলেম, মানিটারি প্রবলেম, র্যান্ডম প্রবলেম কন্যার ছিল, যেটা অনেকদিন আগে ছিল, এটা এটা অতীত। তারপর থেকে কন্যা আস্তে আস্তে ইম্প্রুভ করছে, কিন্তু সব ক্ষেত্রে নয়। যেমন আমরা এর আগেও আলোচনা করেছি, লগ্নে বা রাশিতে যখন কেতু থাকবে, পূর্ণাঙ্গ স্বাস্থ্য সুখ পাওয়ার সম্ভাবনাটা থাকে না। বেসিক্যালি এর সাথে সাথে আমরা দেখেছি কন্যার মায়ের ক্ষেত্রে, বিশেষ করে হস্তার বা বিশেষ করে চিত্রার, এদের মায়ের ক্ষেত্রেও নানা রকমের ডিস্টারবেন্স, হেলথের ডিস্টারবেন্স, টেনশান, অতিরিক্ত চিন্তা, এই বিষয়গুলো কিন্তু কন্যার চলছে। এবং এই জায়গায় দাঁড়িয়ে দেখুন, লগ্নের স্ট্রেংথ একটা খুব বড় বিষয়। যখন লগ্নের স্ট্রেংথ থাকে তখন দেখা যায় আমরা অনেক বেশি নেগেটিভিটির মধ্যে সাধারণত পড়ি না। লগ্ন স্ট্রং থাকলে অনেকটাই সেফ থাকা যায়। আমরা দেখব আগস্টের 16 তারিখ থেকে 22 তারিখ কন্যার কন্ডিশন মোটামুটি থাকবে, হেলথ নিয়ে অতিরিক্ত ভোগান্তি আসবে না। যেমন সিচুয়েশান চলছে অনেকটাই সেই ধরনের সিচুয়েশান চলতে পারে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো হতে পারে যে সাডেন কিছু স্বাস্থ্য সমস্যা আসলো, কিন্তু সেটা রিকোভারেবল থাকবে। এবার এটা আমি কখনোই বলছি না যে 22 তারিখের পর আর রিকোভারেবল থাকবে না, আরও বেশি প্রবলেম বেড়ে যাবে, বাট হ্যাঁ প্রবলেম বাড়তে পারে। কারণ এই সময় আপনাদের রাশাধিপতি, তিনি কিন্তু রেট্রোগ্রেড হবেন, এবং রেট্রোগ্রেড প্ল্যানেট দ্বাদশ, ইলেভেন্থ এই হাউসগুলোতে তার ইনক্লিনেশন থাকছে। পূর্ণাঙ্গ স্বাস্থ্য সুখ পাওয়ার ক্ষেত্রে একটা বিঘ্ন থাকবে। একই টাইমে সিগনিফিকেন্টলি আমরা দেখতে পারব ভিনাস 26 তারিখ থেকে প্রবেশ করবে আপনার রাশিতে, সেখানে সে নিজস্থ হবে। সো স্বাস্থ্যটাকে সব থেকে বেশি যত্নে রাখার প্রয়োজনীয়তা এবং প্রাসঙ্গিকতা উভয়ই কিন্তু রাখতে হবে কন্যা রাশি। যদি স্বাস্থ্যটাকে নিয়ন্ত্রণ রাখতে পারেন, যদি স্বাস্থ্যটাকে ভালো রাখতে পারেন, তাহলে ইম্প্রুভমেন্টের জায়গাটা থাকবে জীবনচক্রের অন্যান্য বিষয়। এখন স্বাস্থ্য ভালো রাখবো কী করে? অবশ্যই রুটিন মেনটেন করুন। হ্যাঁ, এটা অবশ্যই ঠিক, কন্যা কিন্তু রুটিন মেনটেন করার চেষ্টা করে, এরা হেলথ কনসাস হয়। অনেক কন্যা রাশির জাতক জাতিকাকে বলাই লাগে না যে আপনি মেডিটেশন করুন, তারাই বলে যে স্যার আমি মেডিটেশন করি, এইভাবে করি। তো যেটা অবশ্যই একটা পরম প্রাপ্তি যে তারা নিজেরাই কনসাস, এবং হতেই হবে। কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠতম রাশি, তাদের যদি হ্যাবিট শেখাতে হয় এটা এটা বলা যায় যুক্তির মধ্যে পড়ে না, তারা নিজেরা অনেক বেশি বিষয়ে অলরেডি হ্যাবিচুয়েটেড থাকে। এখন প্রশ্ন হল যে এই যে ভোগান্তি সাময়িক স্তরে বাড়তে পারে বলে আমরা মনে করছি, সেটা কতদিন? আমি মনে করি 22 আগস্ট থেকে, সিগনিফিকেন্টলি 26 আগস্ট থেকে 4 সেপ্টেম্বর পর্যন্ত, 8 থেকে 10 দিনের একটা সময়কাল। 4 সেপ্টেম্বরের পরে আপনার হেলথ আবার ইম্প্রুভ করবে, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, আর একটা কথা আমি বলে দিই, যাদের স্বাস্থ্য নিয়ে কোনো পেন্ডিং চেক আপ ছিল, লাইক দ্যাট আপনার হয়তো কোনো একটা মেডিকেল টেস্ট দিয়েছেন, আপনার এখনও করা হয়ে ওঠেনি, বা স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কোনো একটা চেক আপ যেটা আপনি এখনও করে উঠতে পারেননি, কোনো একটা টেস্ট হয়তো আপনার এখনও সময়ের কারণে হোক, যে কারণেই হোক না কেন, আপনি এখনও বিষয়টার মধ্যে দিয়ে যেতে পারেনি, এই ধরনের বিষয়ে কিন্তু আমি মনে করি সামহাও পজিটিভিটির মাত্রা আছে, বা এক কথায় যদি বলি পজিটিভিটির মাত্রা বৃদ্ধি প্রাপ্ত হবে। সিগনিফিকেন্টলি দেখা যায় কন্যা রাশির জাতক জাতিকাদের, তাদের ফাইন্যান্সিয়াল ক্ষেত্রেও এই মাসটি মিডিয়োকর। এটা নয় যে আগের মতো লস আছে, অন্তত লসের পরিমাণটা কমবে, লোন নেওয়ার প্রবণতাটা কমবে, ভুল ইনভেস্টমেন্টের প্রবণতাটা কমছে, অলরেডি কমছে, এটা আস্তে আস্তে আরও কমে যাবে বলে মনে করি। তবে এটা অবশ্যই ঠিক যে পূর্ণাঙ্গ ফাইন্যান্সিয়াল সুখ, বা যেটাকে আমি বলবো অর্থ সুখ, সেটা এই মুহূর্তে কন্যার একটু কম। তবে এটা অবশ্যই যে কন্যা একেবারে জলে পড়ে নেই,
হ্যাঁ, যেহেতু দ্বিতীয়ভাবের অধিপতি তিনি নিচস্ত হবেন, বুঝতেই পাচ্ছেন যে এর একটা ইনক্লিনেশন আছে। নিচস্ত যখন একটা প্ল্যানেট হয় তখন সিগনিফিকেন্টলি দেখা যাবে তার পজিটিভ ইম্প্যাক্ট আমরা কম পাব। সো কোথাও যেন গিয়ে আপনার ফাইন্যান্স একটু নড়বড়ে হতে পারে, বা কোথাও যেন গিয়ে আপনার এতদিন হয়তো পয়সা নিয়ে অতটা ভাবতে হয়নি, এবার একটু ভাবতে হল। তবে এটাও মাথায় রাখবেন যে আপনার ভাবতে হলেও ঠিক প্রয়োজনের আগে দেখবেন মেকআপ হয়ে যাবে। এর আগে বহুবার এরকম হয়েছে, কালকে আপনার টাকার দরকার, ইএমআই দিতে হবে, আপনি জানেন না কিভাবে টাকা দেবেন, 25-30 হাজার 50 হাজারের ব্যাপার, আপনি সকালবেলায় এমন একটি সোর্স পেলেন যে আপনার টাকাটা ম্যানেজ হয়ে গেল। এবং এটা কন্যার সাথে অহরহ হয়, আমাকে কমেন্টে জানাবেন যে কাদের সাথে এই ইনসিডেন্টগুলো প্রকৃত অর্থেই হয়। আচ্ছা, এর সাথে সাথে আমরা দেখব যে বৃহস্পতির, অ্যাকচুয়ালি এটা তো বৃহস্পতির একটা কৃপা বলা যেতে পারে, বৃহস্পতি আপনার রাশিতে দৃষ্টি দিচ্ছেন নবমে অবস্থান করে, দ্যাটস আ গ্রেট কম্বিনেশন। এবং যে কারণে পুরো স্বাস্থ্য ভেঙে যাবে না, যে কারণে পুরো আর্থিক অবস্থাও ড্যামেজ হবে না, আমরা একটা বিষয় নিয়ে শুধু এই সঞ্চারের একটু সমস্যা পাব, যেটা আমার মনে হচ্ছে সর্বোত্তম, সেটা হচ্ছে নিশ্চিতভাবেই বিবাহিত বা দাম্পত্য জীবন নিয়ে, দাম্পত্য নিয়ে কন্যা ভুগছেন। এবং এই ভয়তে অনেকে বিয়েও করতে চাইছেন, যাদের বিয়ে হয়ে গেছে তাদের একটা ভোগান্তির জায়গা তো কারেন্টলি চলছে, আবার অনেকে এরকম একটা সিচুয়েশানেও আছেন যে আদতেও এই মুহূর্তে বিয়ে করতে চাইছেন না, হয়তো সম্পর্কটা ছিল, সম্পর্কটা হয়তো বর্তমানে যোগাযোগ নেই এমন অবস্থায় রয়েছে, আপনিও জানেন সে আপনার জন্য অপেক্ষা করছে, সেও জানে আপনি তার জন্য অপেক্ষা করছেন, কিন্তু না আপনি তাকে অ্যাপ্রোচ করছেন না সে আপনাকে অ্যাপ্রোচ করছে, আপনি তাকে ব্লক করে রেখেছেন সেও আপনাকে ব্লক করে রয়েছে। সো কোথাও যেন গিয়ে কমিউনিকেশন জিরো। এবং কন্যার কিছু রিলেশনশিপের ক্ষেত্রে দেখুন, রিলেশনশিপ রিলেশনশিপই হয়, এক্সট্রা ম্যারিটিয়াল হোক, যে ধরনের রিলেশনশিপই হোক না কেন, যেখানে আপনি মনের শান্তি পান সেটাই সম্পর্ক এবং ভালো সম্পর্ক। আমি কন্যার এমন অনেককে দেখেছি তারা জীবনে এত বেশি স্ট্রাগল করেন এই মাইন্ডটাকে নিয়ে যে তার হাজব্যান্ড ছিলেন বা হাজব্যান্ড আছেন, হয়তো বিবাহের পরে বিচ্ছেদ হয়ে গিয়েছিল কোনো কারণে, বা বিবাহের পরে সেই সেপারেশনে থাকা শুরু হয়েছে, সিগনিফিকেন্টলি ডিভোর্স হয়নি কিন্তু তার সাথে যোগাযোগ নেই দীর্ঘদিন, তার সাথে কমিউনিকেশন নেই দীর্ঘদিন, এইভাবেই কিন্তু চলছে। তো আজকে দাঁড়িয়ে এটুকু আমি আপনাদেরকে বলতে পারি, এটুকু আপনাদেরকে আমি কথা দিতে পারি যে রিলেশনশিপ রিলেটেড প্রবলেম যেটাই হোক না কেন, যতটাই হোক না কেন, সেটা অনেকটাই রিস্টোর করার মতো অবকাশ থাকবে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে কন্যা রাশি। কন্যা রাশির রিলেশনশিপগত দিক থেকে কিছুটা পজিটিভিটি থাকবে, হস্তার এই সম্ভাবনাটা কম। হস্তার যদি এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার্স বা আপনার হয়তো একটু এজ হয়ে গেছে, আপনি একটা রিলেশনশিপের মধ্যে আছেন, এজ ডাজন্ট ম্যাটার, এটার প্রেডিকশান নয় যে এজ হয়ে গেছে বলে রিলেশনশিপ খারাপ হয়ে যাবে, বাট হ্যাঁ হস্তার ক্ষেত্রে আমরা দেখব যে পূর্ণাঙ্গ রিলেশনশিপ ঠিক হবে না, বা যে রিলেশনশিপটা ব্রেকআপ হয়ে গেছে, প্রায় ব্রেকআপ হয়ে গেছে, যোগাযোগ নেই, কথা হচ্ছে না, বা আগের থেকে খারাপ হয়ে গেছে, 1-2 বছর ধরেই এই ভাইবসটা আপনি দেখছেন, আমি মনে করি এখানে আর ফিউচার নেই। সো এখান থেকে বেরিয়ে আসা ভালো। দেখুন অনেকেই আমি দেখেছি তারা রিলেশনশিপ নিয়ে খুব আশাবাদী থাকেন যে তার বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ড ফিরে আসবেন, এবং আসেও কিছু কিছু ক্ষেত্রে নিশ্চিতভাবেই আসে, কিন্তু সব ক্ষেত্রে আসে না। আমার দেখা এমন রিলেশনশিপও আমি দেখেছি যে 10-11 বছর পর ফিরে এসেছে, যদিও তার মধ্যে হয়তো অন্য রিলেশনশিপ এসেছিলো বা অন্য ধরনের ঘটনা ঘটেছিল, কিন্তু রিলেশনশিপ ফিরে এসছে। আবার এমনও দেখেছি যে 12 বছরের রিলেশনশিপ একদিনে ভেঙে গেল উইদাউট এ রিজন, উইদাউট আ প্রপার রিজন, তারপরে আর কোনো দিন তার সাথে কথা হয়নি, যোগাযোগ হয়নি। এবং এগুলো আপনাদের কাছ থেকে আমি জেনেছি, আপনাদের চার্ট অ্যানালাইসিস করার সময় আমার জানার কিছুটা সৌভাগ্য হয়তো হয়েছে। এখন প্রশ্ন হলো, এবং এটাও দেখেছি, এটাও আমি কন্যার ক্ষেত্রে দেখেছি, 18 বছর পরে রিলেশনশিপ ঠিক হওয়া, স্কুল জীবনের প্রেম সেখানে স্টপ হয়ে যাওয়া, পরবর্তীকালে বিয়ে হওয়া, এবং এটাও দেখেছি যে সেই রিলেশনশিপ ফেরত আসা। সো বিভিন্ন ধরনের ইভেন্ট লাইফে ঘটে, তবে এই মুহূর্তে যে রিলেশনশিপগুলো ব্রেক হয়ে গেছে বিশেষ করে হস্তা, সেটা ঠিক হওয়ার সম্ভাবনাটা কম। কন্যাকে একটা জিনিস বুঝতে হবে, দেখুন কন্যা মানে বুদ্ধিমান বুদ্ধিমত, কিন্তু এতটাও চতুর নন। কন্যা রাশি অবশ্যই বুদ্ধিমান, এটা নিয়ে আমার ডাউট নেই, আই ডোন্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দ্যাট, কিন্তু কন্যা এতটাও বুদ্ধিমান বা বুদ্ধিমতী হয়ে যাননি যে যারা আপনার সাথে শত্রুতা করছে, যারা আপনাকে ক্ষতি করার নিরন্তর চেষ্টা করছে, তাদেরকে আপনি সবসময় ম্যানেজ করতে পারছেন, এটা হচ্ছে না। এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে যে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে
এই ধরনের ঘটনাক্রম প্রায়শই ঘটে, আপনাদের দিয়ে কাজ করিয়ে নেওয়া হয়, আপনাদের দিয়ে ইউটিলাইজ করে নেওয়া হয় যে তুমি পারো, তুমি করো, তুমি বেটার। রেকগনিশন আপনার নেই, আপনি কাজ করছেন অন্য প্রজেক্টে, আপনি অন্য প্রজেক্টে কেন কাজ করবেন? আপনি কাকে খুশি করতে চাইছেন? সেখান থেকে আপনার বেনিফিট একদিন করে দিলেন। অবশ্যই মানুষ হওয়ার কারণে আমাদের এই ধরনের সহায়তা করতে হয়, কিন্তু রোজ রোজ করে আপনার নিজের প্রজেক্টটাকে আপনি নষ্ট করছেন, এই বিষয়গুলোকে মাথায় রাখুন। এবং কন্যা যারা বেঞ্চে আছেন, অনেকেই বেঞ্চে আছেন, এটা অনেক প্যাথেটিক, এটা বলাটাও খুব প্যাথেটিক, খারাপ লাগে বলতে, তবে এটুকু আমি আপনাদেরকে বলতে পারি, যারা বেঞ্চে আছেন চাকরি পেয়ে যাবেন, সেম কোম্পানিতেই পেয়ে যাবেন বা নতুন প্রজেক্ট পেয়ে যাবেন, কারণ আপনাদের প্রজেক্ট অ্যাসাইন হওয়ার একটা যোগ দেখতে পাচ্ছি, বেটার টু সে নিউ প্রজেক্ট অ্যাসাইন হওয়ার একটা সংযোগ দেখতে পাচ্ছি। আর মাথায় রাখতে হবে আপনাদের সব থেকে বেশি এই মাসটিতে যে সুযোগ পাবেন, অনেক সুযোগই আসবে, পরিবর্তন করার সুযোগও আসবে, কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন করে নেওয়া যেতে পারে, তবে পরিবর্তনের আগে একটু ভাবনা চিন্তা করে পরিবর্তন করবেন। সাউথ ডিরেকশানে পরিবর্তন করাটা বেশি শুভ হতে পারে, তবে এইভাবে কোন কোম্পানিতে পরিবর্তন করবেন এইভাবে জাজমেন্ট করা যায় না। আচ্ছা, এর সাথে সাথে এটা প্রশ্ন জ্যোতিষে অনেক সময় হয়, তবে ন্যাটাল চার্ট অ্যানালাইসিস করে আপনি এ কোম্পানিতে যাবেন না টি কোম্পানিতেই থাকবেন, এই জাজমেন্টটা করা যায় না, প্র্যাকটিক্যালি যায় না। যাই হোক, এরপরে অন্য একটা বিষয়ে আমরা চলে আসি, যেখানে হচ্ছে কন্যার অনেক বেশি প্রবলেম হয়ে গেছে ল লিটিগেশন রিলেটেড, পরিবারের কোনো সদস্যের ল লিটিগেশন রিলেটেড বিষয়ে হয়তো একটা যন্ত্রণা চলছে। এই ধরনের ঘটনাক্রমগুলোতে আমি এটুকু আপনাদের অ্যাসিওর করছি, পজিটিভিটির মাত্রাটা অনেকটা বাড়ছে, ল লিটিগেশন রিলেটেড বিষয় থেকে শুরু করে অন্যান্য যে বিষয়বস্তুগুলো রয়েছে সেখানে কন্যার সাকসেস রেট অনেকটা বাড়বে। সহদরের যদি কোনো সমস্যা থাকে সেটা অনেকটা ডেভেলপ করবে। যারা মার্কেটিং ডিপার্টমেন্টে রয়েছেন, মানি মার্কেটিং, ইন্স্যুরেন্স করান বা বিভিন্ন ধরনের ফান্ডের সাথে যুক্ত রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়কালটা বেটার যাবে। অনেকটা রাস্তা বা অনেকটা পায়ের তলায় মাটি ফিরে পাবেন যারা কিন্তু সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করছেন, মাঝে একটু ডাউন হয়ে গিয়েছিলেন এবং রাস্তা গতি প্রকৃতি এগুলো খুঁজে পাচ্ছিলেন না, আমি বলি তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও গতি প্রকৃতি বৃদ্ধিপ্রাপ্ত হবে, রাস্তা একটু হলেও স্মুথ হবে, পায়ের তলার মাটি ফিরে পাওয়ার মতো অবকাশের জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা প্রভূত পরিমাণে দেখছি। সো ইট উইল বি এ গ্রেট কম্বিনেশন ফর ইউ, এটা আপনাদের জন্য অবশ্যই ধনাত্মক হিসেবেই প্রতিপন্ন হচ্ছে। তবে মাথায় রাখতে হবে যারা ব্যবসা করেন কন্যার, এই সময় নতুন করে ইনভেস্ট করবেন না, ব্যবসায়ীদের ক্ষেত্রে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু প্রবলেম দেখছি। বেসিক্যালি অন্তত পক্ষে এই মাসটিতে ইনভেস্ট করার দরকার নেই, 26 আগস্ট থেকে শুরু করে 15ই সেপ্টেম্বরের মধ্যে ইনভেস্ট করাটা আপনাদের উচিত হবে না। পরবর্তীকালে আমরা এর থেকে পজিটিভিটির মাত্রাটা নিশ্চিতভাবেই পারবো বা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আরেকটা কথা আপনাদের বলে দিই, আরেকটা কথা আপনাদের অ্যাসিওর করি, কন্যারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের ঘরোয়া কিছু শত্রু তারা কিন্তু আপনাকে সমস্যা ক্রিয়েট করতে পারে, ঘরোয়া শত্রু থেকে সচেতনতা রাখতে হবে। আপনার কিছু শত্রু তারা বাড়ির মধ্যে আছে যাদেরকে আমরা গুপ্ত শত্রু বলতে পারি, যেহেতু 12th হাউস এই মুহূর্তে অ্যাক্টিভেটেড, এই জায়গাগুলো কিন্তু খুব মাথায় রাখার প্রয়োজনীয়তা রয়েছে। নতুন বাড়ি ক্রয়, নতুন গাড়ি ক্রয়, এই জায়গাগুলো কিন্তু খুব সচেতনভাবে রাখার চেষ্টা করতে হবে বা সচেতনতা রাখার প্রয়োজনীয়তা বা প্রাসঙ্গিকতা উভয়ই কিন্তু লক্ষ্য করতে পারছি। আরেকটা কথা আপনাদের বলে রাখি, কন্যারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের পলিটিক্যাল রিলেটেড বিষয় নিয়ে সমস্যা, পলিটিক্যাল ভিকটিম হতে হয়েছে, পলিটিক্সের কারণে বিভিন্ন রকম ডিস্টারবেন্সের জায়গা এগুলো বারংবার আসছে, আমি মনে করি এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটাও নিশ্চিতভাবেই বৃদ্ধিপ্রাপ্ত হবে। তবে মাথায় রাখতে হবে যে আপনারা ওল্ড প্রপার্টি ক্রয় করার ক্ষেত্রে কাগজপত্র মিউটেশন এগুলো একটু ভালোভাবে দেখে নেবেন, তা না হলে সমস্যা হতে পারে। একটা কথা মাথায় রাখবেন, আপনার যে রিলেশনশিপটা ব্রেক হয়ে গেছে বিগত দিনে, সেই রিলেশনশিপের মানুষটি নিয়ে আপনার যে এত ভাবা, এত চিন্তা করা, এত দুশ্চিন্তা করা, এই জায়গাটাকে কিন্তু বন্ধ করতে হবে, কারণ আপনি হয়তো জানেন না সেই মানুষটি কিন্তু এখনও আপনার জন্য হয়তো ওয়েট করছে। অ্যাকচুয়ালি কন্যাকে কেউ ভুলতে পারে না, কন্যা রাশিকে যখন কেউ স্কিপ করে না, খুব সহজ নয় কন্যা রাশিকে ভুলে যাওয়া, কারণ তার মধ্যে ছেলে মানুষই, তার মধ্যে বিভিন্ন অন্যান্য বিষয়, এই ধরনের বিষয়বস্তুগুলো অনেকটা স্ট্রং থাকে, অর্থাৎ ছেলে মানুষই ভালোবাসার জায়গা, তাদের কেয়ারিং এত সহজে কি ভোলা যায়? যাদের মধ্যে একটা বালক সুলভ নেচার থাকে, আপনি একটা বাচ্চাকে হয়তো ভালোবাসেন,
আপনার হয়তো একটা বাচ্চার প্রতি প্রীতি আছে, বাচ্চাটাকে অনেক বেশি আপনি যত্ন করার চেষ্টা করেন, তো সেই বাচ্চাটা হয়তো আপনার থেকে অন্য জায়গায় চলে গেল, তার বাবা মা তাকে নিয়ে চলে গেল। এটা কি খুব সহজ যে তাকে ভুলে যাওয়া বা তার থেকে দূরে থাকা? কোথাও যেন গিয়ে কন্যার রিলেশনশিপের মানুষগুলো কন্যাকে নিয়ে এই ধরনের একটা ফিলিংস কিন্তু আসে। আর এটুকু বলি, অপেক্ষা যারা করছেন, দেখুন কিছু ক্ষেত্রে অপেক্ষা করুন, তবে যে জায়গায় হওয়ার নয়, তার হয়তো রিলেশনশিপ অন্য হয়ে গেছে, তার বিয়ে হয়ে যাচ্ছে, সেখানে আপনি বসে থাকছেন অপেক্ষা করে চাতক পাখির মতো, এটা কিন্তু করবেন না। হ্যাঁ, আরেকটা কথা বলি, যারা হয়তো পলিটিক্যাল নয়, হয় না, স্থানকাল পাত্র, এর কারণে ডিস্টারবেন্সের মধ্যে আছেন। আমি কি বলতে চেয়েছি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন, বর্তমান কোন প্রসঙ্গে আমি কথা বলতে পারি। এই ধরনের বিষয়ে কিন্তু অতটা চিন্তা করার দরকার নেই, ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হবে, আপনার যে অতিরিক্ত চিন্তা বর্তমানে রয়েছে সেই চিন্তাটাও ধীরে ধীরে কমে যাবে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আমি বুঝতে পারছি পেন হয়েছে, কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেক অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হতে হয়েছে। এখন দেখুন, কিছু করার নেই, আমাদের জীবনচক্রে এমন অনেক ঘটনা থাকে, স্থানকাল পাত্র হিসেবে আমরা ফলাফল পাই। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে স্থানকাল পাত্র, এই সমস্ত বিষয়বস্তুগুলো নিয়ে যে ডিস্টারবেন্সের জায়গাটা ফিল হচ্ছে, সেটাকে যাতে রেকটিফাই করা যেতে পারে বা সেটাকে যাতে ঠিকঠাক করা যেতে পারে, সেটা নিয়ে একটু চেষ্টা করতে হবে। আর আমি আপনাকে বলবো, রিলোকেশন সবথেকে বেস্ট আইডিয়া হতে পারে কিছু কিছু ক্ষেত্রে। সো যদি সম্ভব হয় রিলোকেশনের অপশান থাকে, আমি জানি না তো আছে কি না, যদি থেকে থাকে সেটা চুজ করা সবথেকে বেটার হবে। আর একটা কথা বলছি, যাদের সাংসারিক জীবনের কলহ মাত্রা অতিরিক্ত হয়েছে, এখনও কলহ হচ্ছে, এখনও বিপদের সীমার মধ্যেই রয়েছে, একটু টাইম দিন, এখনই অতিরিক্ত ব্যস্ত হবেন না, অনেক কিছু সময় ঠিক হয়। সো জীবনের সব প্রশ্নের সবথেকে বড় উত্তর হলো সময়, সময় দিন, অনেকটা পরিস্থিতি স্বাভাবিক হবে। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, আপনাদের দিনত্বের দিন শ্রীবৃদ্ধি হোক সেই কামনা, সেই বাসনা রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। জয় শ্রী গণেশ।